মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আবার, বাসেই যেতে হচ্ছে এই করোনা পরিস্থিতিতেও, কারণ হাজবেন্ডের ছুটি নেই, তো ছেলেকে নিয়ে বাসেই, বাস আর ট্রেন, ট্রেনে করে মায়ের কাছে যাচ্ছি। চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বেরিয়েছি সবাই মিলে। চশমা পরে যাও, চল যাও। এই কোথা আছে বলো? চশমা কোথা? জিপটা বেরোচ্ছে কেন? জিপটা বেরোচ্ছে কেন? জিপ ঢোকা, জিপটা ঢোকা। বেরিয়েছি, মা চশমা নিতে ভুলে গেছে, ছেলে আবার গেছে চশমা আনতে। চশমাটা নবো নবো করে ব্যাস ভুলে গেছে। একটু ঘুরতে বেরোলাম, এই যে দেখো ইয়ে ঠাকুরের ইয়েতে চাদরটা দেখো, ঠিক আছে চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। কেনাকাটা হবে, খাওয়া দাওয়া হবে, তারপর বাড়িতে ভুলে গেছি। চলে এসছি দোকানে, আমাদের পুচকুকে দেখছো খুব শান্তশিষ্ট হয়ে বসেছিল, প্রচন্ড বিরক্ত করেছে, প্রচন্ড বসতে দেয়নি, তিন্নি টেন 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 করে একদম আলাম। ওকে ট্রেন দেখাতে হবে, তারপরে বসিয়ে ওর মা লেজ দিল, লেজ খেলো, লেজ খেতে খেতে একটু চুপচাপ বসেছিল। তো এখান থেকে আমি আমার হাজবেন্ডের জন্য একটা জ্যাকেট নিলাম, একটা মাফলার নিয়েছি, আর আমার মা আর দাদার জন্য একটা ট্র্যাকস্যুট নিয়েছে, আর আমার ছেলের জন্য একটা ট্র্যাকস্যুট নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের আদি দোকান, ছোটবেলা থেকে এখানেই কেনাকাটা করি। এখান থেকে চলে যাচ্ছি একদম সরাসরি ঠাকুর মন্দির তলায় যাব, তো টোটো করে যাওয়া হবে, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, টোটো করে যাচ্ছি, সেখানে আমার দাদার জন্য পুজো দেওয়া হবে। আসলে আমার দাদা ওই ঠাকুরের দোরধরা, সেজন্য সেখানে পুজো দেওয়া হবে, অনেকদিন পুজো দেওয়া হয়নি, তো মা বলল চল যাই, গেলাম, সবাই মিলে যাওয়া হচ্ছে। ঠাকুর হচ্ছে পঞ্চানন্দ ঠাকুর, সেই পঞ্চানন্দের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি। মা আগেই বলেছিল, তো মা বললো যে তুই আয় আগে, তারপরে পুজো দিতে যাব। ঠিক আছে, যেদিন যাব সেদিন তাহলে পুজোটা দিয়ে আসবো। এই হচ্ছে মন্দির, অনেক পুরনো মন্দির, প্রচুর ভিড় হয় পুজো দেওয়া, প্রচুর বলবো না তবে ভিড় হয় পুজো দেওয়ার জন্য। তো 12টার সময় পুজো হয়, 12টা থেকে 12:30টার মধ্যে পুজো হয়, আমরা পৌঁছে গিয়েছিলাম 11:30 নাগাদ। এই এই বাড়িগুলো হচ্ছে ব্রাহ্মণদের বাড়ি, পালা পড়ে, সে যার যখন পালা পড়ে সে তখন পুজো করে। বিশাল একটা তেঁতুল গাছ আছে, এটা হচ্ছে তেঁতুল গাছ, বিশাল বড় যেহেতু এত বড় গাছ, তেঁতুল তো হবেই অনেক।
আমি কোনোদিন যাইনি এই ঠাকুর মন্দিরতলে, আমার মা গিয়েছিল। তো মা বলছে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন তো হবেই। তো আমরাই প্রথম গেলাম আজকে পুজো দিতে। পঞ্চানন্দ ঠাকুর এখানে দর্শনার্থীরা বসে। ঠাকুর মশাই আসছেন পুজো করার জন্য। আমি আমার ছেলে দুজনে দাঁড়িয়ে আছি, ঠাকুর প্রণাম করছি। পঞ্চানন্দ ঠাকুরকে ভালো করে দেখো, মা সব গুছিয়ে দিচ্ছে পুজো দেওয়ার জন্য। সবাই মিলে একটা সেলফি। পুজো হচ্ছে, মা অপেক্ষা করছে, ব্রাহ্মণ ঠাকুর মানে রেডি করছেন পুজো করবার জন্য সব কিছু। ব্রাহ্মণ ঠাকুর খুবই ভালো মানুষ। ঠাকুরের লেপগুলো তুলছেন, যেহেতু শীতকাল সেহেতু লেপ তো গায়ে দিতেই হবে, গায়ে চাপা ঠাকুরের দিতেই হবে। তো এখান থেকেই সরাসরি আবার বাড়ি চলে এলাম ছোটো করে, সেটা আর দেখালাম না, তোমাদের সাথে শেয়ার করলাম না। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি। ব্লগটা তো অনেক আগেই শুরু করেছি, এখন শেষ করতে যাচ্ছি। তো সকাল থেকেই শুরু করেছি, মায়ের কাছে এসেছি। তোমরা সবাই দেখলে যে মায়ের কাছে এলাম, বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালাম, অনেক ঘুরেছি আজকে। গেলাম, কেনাকাটা কিছু করলাম, তারপর ঠাকুর মন্দির তলায় গেলাম, সব জায়গাতেই তোমাদের নিয়ে গেলাম। তো সকালবেলায় মা রান্না করে রেখেছিল, আজকে হয়েছিল পালং শাকালুর পোস্ত আর ডিমের শাকালুর ঝাল, ডাল আর মাছের ঝাল, এই করে রেখে গিয়েছিলাম। সব অনেক ঘুরেছি আজকে, খুব মজা করেছি সবাই মিলে, বৌদি, মা, আমি, আমার ছেলে, ভাইপো, তোমরা তো সব দেখলে, তোমাদের সব দেখালাম। তো এখন সন্ধেবেলা, এখন বাজে 7:45। এই টিফিন হলো, টিফিন করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো কথা বলে ডিনার হবে আজকে, ডিনারও মাস্ত হবে, রুটি আর হবে চিকেন। রান্না হয়ে গেছে, বৌদি করেছে রান্না, দেখে তো মনে হলো খুবই ভালো হয়েছে। তো বৌদি এগুলো খুব ভালো করে এইসব রান্না, আলুর দম, ঘুগনি, এগুলো খুব ভালো করে। তো শীতটা এখন অনেক কমে গেছে, গায়ে কিছু দিতে হচ্ছে না সন্ধেবেলা, সোয়েটার কি চাদর কিছুই দিতে হচ্ছে না, অনেক কম শীত। তো তোমরা আমার ডিনার দেখতে দেখতে এই ব্লগটা শেষ করব, আর বেশি কথা বলবো না। তোমরা সকলে খুব ভালো থেকো, খুব 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 ভালো থেকো, আমি তো খুবই ভালো থাকব, আর সব সময় হাসি খুশিতে থেকো। এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি, ব্লগটা শেষ করছি না, আমি আমার কথাওয়ালাটা শেষ করছি। ব্লগটা চলতে থাকবে, তো ডিনারটা দেখো, ডিনারটা দেখিয়ে ব্লগটা শেষ করলাম। আবার পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। এই ব্লগটা একটু দেরি হলো যেহেতু মায়ের কাছে এসেছি, একটু দেরি হলো ব্লগটা দিতে, কিন্তু পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি দেব। আর তার অপেক্ষায় থেকো, আর ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা ফুল ওয়াচ করো। আমি জানি তোমরা ফুল ওয়াচ করবে, তবুও বলছি ফুল ওয়াচ করো। ওকে, বাই, সব সময় হাসি খুশিতে থেকো, বাই। বন্ধুরা, বলেছিলাম যে ডিনারটা দেখাবো, তো দেখাতে পারলাম না, কারণ ছেলে সেই সময় খুব বায়না করছিল, চিকেন হয়েছে অথচ লুচি হয়নি, পরোটা হয়নি, রুটি হয়েছে, খাবে না। ওকে বলা হলো কালকে, আগামীকাল মটরশুঁটি কচুরি করে দেওয়া হবে, কিছুতেই নয়, সেই কারণে আর দেখানো হয়নি তোমাদের। তো কিছু মনে করো না প্লিজ। তো ব্লগটাই আপাতত এখানেই শেষ করছি, শুয়ে পড়েছি দেখতে পাচ্ছ, কম্বল চাপা দিয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়িনি, শুয়ে পড়বার ব্যবস্থা করছি। তো ওকে, গুড নাইট, এখন বাজে 11:10।
গুড নাইট, তোমরা সকলে খুব ভালো থেকো এই প্রার্থনা করি, আর সবসময় হাসি খুশিতে থেকো। ওকে বাই, গুড নাইট।